আমি রাত্রে জেগেছিলাম, সারা রাত রাত্রে জেগে থাকার পর আমরা ছাদে গেলাম। ছাদে যেয়ে আমার ছেলে নিচে ঘুমোইছিল, এবার দুতলা উপরে আমরা দুই স্বামীতে থাকি। এবার আমার ছেলে বলে যে তুমি নিচে যাও, ছেলেটা ঘুমোইছে। তারপরে আমি নিচে চলে এলাম, নিচে এসে তারপরে দু রাত জেগে আছি, দু তিন রাত। এবার চোখটুখানি লেগেছে, চোখটা লাগা ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর তারপরে সকাল আর তারপর থেকে আর যাই নাই রাতে ওর কাছে। ও বললাম যেছি, এবার প্রতিদিন চলে আসে, কালকে আসে নাই। এবার আমি বাবা ভোরবেলাতে উঠে পাঁচটার সময় উঠে ওর কাছে যাই, আমি আর আমার ছেলে, তখন দেখছি ওই অবস্থায় ঝুলছে। কী মনে হচ্ছে আমাদের, কী মনে হচ্ছে? আমি তো কিছু দেখি নাই যে কে কে মার্ডার করেছে বা কিছু, আমি এসব কিছু দেখি নাই। না, আমাদের ঘরে কোনো অশান্তি হয় নাই, ওইরকমই হবে, আমি আর কিছু জানি না। এরপর ওখানে তিনটে মিস্ত্রি আলাদা রুমে থাকতো, আর আমি আমার ছেলে ওই রাস্তার এইপারে রুমটা থাকতাম। এইটা দুতলার উপরে ওইটা ঘটনাটা হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে কেউ মেরে দিয়েছে না খোসায়? আমি তো কিছু দেখি না, তো আমি কি করে বলবো? ওনাকে তো দেখেছেন? ওনাকে দেখেছি। এবার লোক বলেও, এবার আমি সেটা কি বলবো? আমাদের এত কিছু হয়েছে, ঝগড়া হয়েছে, চাটির সম্বন্ধে ওইরকম কোনো ঘটনা কিছু হয় না। এবার এইটুকুই জানি, আমি আর কিছু জানি না। পারিবারিক কোনো অশান্তি না, কিছু অশান্তি না, তো তা ধার দিনা নাই। আমার ধার দিনা ছিল, আমরা অনেকদিন শোধ করে দিয়েছি। আমার নাম ডলি কাহার।